প্লিজ এর বাংলা শব্দ হলো দয়া করে। প্লিজ এর বাংলা শব্দ হলো দয়া করে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সহজেই শিখতে পারবেন কিভাবে ইংলিশ থেকে বাংলায় আপনারা সহজে বাক্য গঠন করতে পারবেন এবং কথা বলতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু ইংরেজি শব্দ তুলে ধরা হয়েছে যার মাধ্যমে আপনাদের এবং আমাদের দৈনন্দিন চলাচলের ক্ষেত্রে এই শব্দগুলো খুবই প্রয়োজনীয়। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। সরি এর বাংলা শব্দ হলো দুঃখিত। সরি এর বাংলা শব্দ হলো দুঃখিত। এক্সকিউজ মি এর বাংলা শব্দ হলো আমাকে ক্ষমা করবেন। এক্সকিউজ মি এর বাংলা শব্দ হলো আমাকে ক্ষমা করবেন। থ্যাংক ইউ এর বাংলা হলো তোমাকে ধন্যবাদ অথবা আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ এর বাংলা হলো তোমাকে ধন্যবাদ অথবা আপনাকে ধন্যবাদ। ইটস মাই প্লেজার এর বাংলা শব্দ হলো এটা আমার আনন্দ। ইটস মাই প্লেজার এর বাংলা হলো এটা আমার আনন্দ। শিওরলি এর বাংলা হলো নিশ্চয়ই। শিওরলি এর বাংলা শব্দ হলো নিশ্চয়ই। ওয়েলকাম এর বাংলা শব্দ হলো স্বাগতম। ওয়েলকাম এর বাংলা শব্দ হলো স্বাগতম। অল রাইট এর বাংলা শব্দ হলো সব ঠিক আছে। অল রাইট এর বাংলা শব্দ হলো সব ঠিক আছে। অফকোর্স এর বাংলা হলো অবশ্যই। অফকোর্স এর বাংলা শব্দ হলো অবশ্যই। সার্টেনলি এর বাংলা শব্দ হলো নিশ্চিতভাবে। সার্টেনলি এর বাংলা শব্দ হলো নিশ্চিতভাবে। অ্যালাউ মি এর বাংলা শব্দ হলো আমাকে অনুমতি দিন অথবা আমাকে করতে দিন। অ্যালাউ মি এর অর্থ হলো আমাকে অনুমতি দিন অথবা আমাকে করতে দিন। আফটার ইউ এর বাংলা শব্দ হলো তোমার পরে অথবা আপনার পরে। আফটার ইউ এর অর্থ হলো তোমার পরে অথবা আপনার পরে। ইটস ফাইন এর বাংলা অর্থ হলো এটা ঠিক আছে অথবা শুধু ঠিক আছে। ইটস ফাইন এর বাংলা হলো এটা ঠিক আছে অথবা ঠিক আছে। সেম টু ইউ এর বাংলা অর্থ হলো তোমাকে একই অথবা আপনাকে একই। সেম টু ইউ এর অর্থ হলো তোমাকে একই অথবা আপনাকে একই। পার্ডন এর বাংলা অর্থ হলো ক্ষমা। পার্ডন এর বাংলা অর্থ হলো ক্ষমা। এখন কিছু বাক্য গঠন করি, যেমন গুড মর্নিং। গুড মর্নিং এর বাংলা অর্থ হলো শুভ সকাল। গুড মর্নিং এর বাংলা অর্থ হলো শুভ সকাল। ভোরবেলা থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং বলতে পারেন। এক্ষেত্রে যেমন গুড মর্নিং ব্রাদার অথবা গুড মর্নিং ফ্রেন্ড, তবে নামের ক্ষেত্রে হলে বলতে পারেন গুড মর্নিং সাগর। এরপর হচ্ছে গুড আফটারনুন। গুড আফটারনুন অর্থ হচ্ছে শুভ অপরাহ্ন। গুড আফটারনুনের বাংলা অর্থ হচ্ছে শুভ অপরাহ্ন। দুপুর 12টার পর থেকে কারোর সাথে সাক্ষাতে বলুন গুড আফটারনুন, অর্থাৎ দুপুর 12টা থেকে সন্ধ্যা 1 পর্যন্ত বলুন গুড আফটারনুন অথবা শুভ অপরাহ্ন। এরপর হলো গুড ইভিনিং এর বাংলা অর্থ হলো শুভ সন্ধ্যা। গুড ইভিনিং এর বাংলা অর্থ হলো শুভ সন্ধ্যা।
সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত বলুন গুড ইভিনিং, অর্থাৎ সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত প্রথম সাক্ষাতে বলুন গুড ইভিনিং, রাতে বিদায়বেলায় বলুন গুড নাইট, রাতে বিদায়বেলায় শুধু ব্যবহার করা হয় গুড নাইট।